আমার ইউটিউবে সমস্ত বন্ধুদের নমস্কার আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের আরও একটা নতুন গল্প শোনাতে আজকে আর গল্প শোনানোর আগে যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেল পাঁচ মেশালির গল্পকে সাবস্ক্রাইব করে নিন হ্যাঁ আরও একটা কথা আপনাদের মনে আছে তো যে আমাদের চ্যানেলে কিন্তু গল্প শোনানোর সাথে সাথে আপনাদের লেখা গল্পও পাঠ করা হয় তাই যারা এখনও লেখেননি কিংবা যারা আমাদের কাছে একটা গল্প লিখে পাঠিয়েছেন তারাও চটপট গল্প লিখে ঝটপট আমাদের চ্যানেলে মেল করে দিন আর মেল আইডি পাঁচ মেশালির গল্প অ্যাট রেট আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়াই আছে তাই ডিসক্রিপশান বক্স থেকে ইমেল আইডিটাও দেখে নিতে ভুল করবেন না আর আপনারা তো জানেনি যে গল্পের সাথে সাথে আপনাদের একটা রিসেন্ট ফটোগ্রাফও পাঠিয়ে দেবেন আর যার গল্প হবে এ মাসের সব থেকে সেরা গল্প তিনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার আর কি করে আমরা ভাব বুঝে নেব যে কার গল্প হলো মাসের সেরা গল্প যেই গল্প সব থেকে বেশি লাইক কমেন্ট আর শেয়ার আনতে পারবে সেই গল্পই হয়ে যাবে মাসের সেরা গল্প তাহলে আমরা শুরু করব আজকের গল্প আরও একবার মনে করিয়ে দিই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজ আরও একটি ভূতের গল্প শোনাব গল্পের নাম হাওয়া লিখেছেন আনন্দ বাকছি বছর দশেক বয়সের স্মৃতি এমনিতেই কিছুটা ঝাপসা সব ভালো মনে পড়ে না তার ওপর তা যদি হয় পঞ্চাশ বছর আগেকার কথা সে সময় হাওয়া বদল করতে যাওয়ার একটা রেওয়াজ ছিল মনে আছে ওই উদ্দেশ্যেই আমরা সবাই মিলে সেবার বেরিয়েছিলাম উত্তর ভারতে ঠিক কোন জায়গায় তা অবশ্যই মনে নেই একটা মনের মতো বাড়ি পেয়ে গিয়ে বাবা তো মহা খুশি ভাড়াটাও বলতে গেলে বেশ সস্তা ধারে কাছে কোনো বাড়ি নেই হাওয়া বদলের পক্ষে এরকম নিরিবিলি জায়গায় নাকি ভালো স্থির হলো আমরা এখানেই মাঝে মধ্যে দূরে কাছে যা দেখার আছে দেখে আসব তারপর আবার ঘরে ফিরে শুয়ে বসে বিশ্রাম এই বাড়ির কেয়ারটেকাররাই সব ব্যবস্থা করে দেবেন গাড়ি ডেকে এনে দেওয়া থেকে শুরু করে দোকান বাজার স্তক সেই হিসেবে এত কম ভাড়া ভাবাই যায় না যেদিন যেমন খুশি মা রাঁধবে আমরা খাবো গল্প করব, ঘুমব, লুডো ক্যারাম আর তাস আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম সেই সঙ্গে দরকারি ওষুধপত্র গল্পের বই এমনি সব টুকিটাকি সেদিন বেরোবার কথা কেয়ারটেকার গাড়ি ডেকে এনেছেন কিন্তু রাত থেকেই আমার শরীর ভালো ছিল না সকালে দেখা গেল গা গরম হয়েছে বাবা বললেন গাড়ি যখন এসেই গেছে আমরা বরং একটু ঘুরে আসি বেশি দূরে যাব না দুপুরের আগেই ফিরে আসব খোকা তোর গিয়ে কাজ নেই দরজা বন্ধ করে বাড়িতেই থাক কেয়ারটেকার এসে দেখে যাবে একবার না হয় আমি বলে দিয়ে যাচ্ছি আমি রাজি হলাম মা বাবার সঙ্গে বন্ধুটি চলে যাওয়ার পর আমি সদর বন্ধ করে দিলাম খানিকক্ষণ গল্পের বই নাড়াচাড়া করলাম মন বসল না তারপর খাবার আর ওষুধ খেয়ে নিলাম একা আছি কেমন ছমছমে নির্জনতা গা ভারী হয়ে আসে একটু পরেই ঠুকঠুক আওয়াজ হলো দরজায় স্বস্তি পেলাম যাক কেয়ারটেকারের সঙ্গে দুদণ্ড কথা বলা যাবে কিন্তু জানলা দিয়ে উঁকি মেরে অবাক হলাম না উনি আসেননি বাইরে দাঁড়িয়ে আছে আমারে বয়সী একটা ছেলে চোখাচোকি হতেই ইশারায় ডাকলো হাতে এক মুঠো মার্বেল আমার সঙ্গে খেলতে চায় গুলি খেলতে আমি ভালোইবাসি কিন্তু বাবা পছন্দ করেন না আসলে পাড়ার বখাটে ছেলেরাই মার্বেল নিয়ে হল্লা করে জিততাল খেলে আমি আবার ছেলেটার দিকে তাকালাম বুঝলাম ছেলেটা বোবা মুখ চোখের ভঙ্গি করছে কিন্তু মুখে শব্দ নেই কষ্ট হলো ওর জন্যে আহারে এই বয়সেই বাইরে বেরোতেই ছেলেটা এক অদ্ভুত কাণ্ড করলো আমাকে পাশ কাটিয়ে পায়ে পায়ে ছুটে বাড়ির ভেতরে ঢুকে গেল হক গিয়েছিলাম তারপর আমিও ছুটলাম ওকে ধরবার জন্যে কিন্তু ঘরগুলো তন্ন তন্ন খুঁজেও ওকে দেখতে পেলাম না আশ্চর্য রান্নাঘর বাথরুম খাটের নিচে সোফার পেছনে কোথাও নেই এমন সময় সাইকেলের ঘন্টি সদরের দিকে আসতেই কেয়ারটেকারের মুখোমুখি দরজা খোলা দেখে অবাক হয়ে উনি ভেতরে ঢুকে পড়েছেন ভদ্রলোক অবাঙাল অবাঙালি হলে কি হবে ভালোই বাংলা বলেন বললেন কি ব্যাপার দরজা খুলে রাখতে নিষেধ করা হয়েছিল যে ওকে দেখে দরজা খুলেছিলাম কে কার কথা বলছো একটা ছেলে আমার বয়সী ছেলে এখানে ছেলে আসবে কত থেকে কোথায় সে ভেতরে ঢুকেছে তো ডাকো তাকে দেখি কেমন ছেলে ছিল কিন্তু এখন নেই তার না না তুমি ভুল দেখেছ জ্বরের ঘরে অমন একটু আদ ভুল দেখে কেউ কেউ ঘোর কি বলছেন সামান্য গা গরম হয়েছিল সকালে এখন বোধহয় তাও নেই আমি বলছি আপনাকে মোটেই ভুল দেখিনি বেশ ভুল দেখনি ঠিক আছে কি নাম জিজ্ঞেস করেছিলে না করা উচিত ছিল কি করে করব মানে ছেলেটা যে বোবা হ্যাঁ হাত কি উঠলেন কেয়ারটেকার বোবা আপনি চেনেন এমন কাউকে ওর মুখ কেমন ফ্যাকাশে দেখালো হ্যাঁ না না আমি কি করে চিনব এরকম কেউ নেই অঞ্চলে বুঝলাম উনি মিথ্যে বলছেন আসলে কিছু চেপে যাচ্ছেন ভয়ও পেয়েছেন আপনি সত্যি বলছেন ঝুট কেন বলবো যাকে আমি চলি দরজা বন্ধ করে দাও আর হ্যাঁ এসব কথা কাউকেই বলার দরকার নেই আমি কিছু বলার আগেই সাইকেল চেপে উনি সরে পড়লেন দরজা বন্ধ করতে করতে মনে হলো বোবা ছেলেটাকে উনি নিশ্চয়ই চেনেন ছেলেটা হয়তো এ বাড়িতেই অপঘাতে মারা গিয়েছিল তাই চেপে যেতে চাইছেন কারণ ব্যাপারটা ফাঁস হয়ে গেলে এ বাড়ির বদনাম হয়ে যাবে কেউ আর ভাড়া নিতে চাইবে না বিনি পয়সায় দিলেও না দরজা বন্ধ করে পিছন ফিরতেই ভূত দেখার মতো চমকি উঠলাম এক মুঠো মার্বেল কেউ যেন আমার সামনে সাজিয়ে রেখেছে অথচ একটু আগেও এখানে কিছু ছিল না তার মানে শির দাঁড়া বেয়ে যেন বরফ জল ফোঁটায় ফোঁটায় নেমে আসছিল ব্যাস আর কিছু মনে নেই নিশ্চয় মেজের ওপর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম ডাকাডাকিতে ধর্মর করে উঠে বসে দেখি বাবা মা দুজনেই আমার মুখের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছেন চমকে গেলাম দরজা খুলে দিল কে আমি নিজে হাতে বন্ধ করেছিলাম স্পষ্ট মনে আছে এখানেই শেষ করলাম আজকে এই ছোট্ট গল্পটা এরকম কিন্তু বাইরে ঘুরতে গেলে আমাদেরও অনেক সময় অনেক অভিজ্ঞতা হয় আপনাদের মধ্যেও অনেকে নিশ্চয়ই হয়ে থাকবে এরকম সত্যি দেখা কোনো ভূতের অভিজ্ঞতা ঘরে হোক বাইরে হোক কোথাও বেড়াতে গিয়ে হোক সেগুলো লিখে জানান না আমাদের আমরাও বেশ সবার সঙ্গে সেগুলোকে শেয়ার করে নেব বেশ তাহলে ওই কথাই রইল আপনারাও আমাদের লিখে জানাবেন গল্পের সঙ্গে সঙ্গে সত্যি দেখা কোনো ভূতের ঘটনা আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে আসছে সপ্তাহে তবে আপনারা কিন্তু গল্প লেখা থামাবেন না আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমাদের গল্পগুলো শুনবেন শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসও ওখানে রাখবেন আর আপনাদের যদি কোনো গল্প শোনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা জানাতে ভুল করবেন না আজ তাহলে আসি ভালো থাকবেন সবাই